হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 4 নম্বর ক্লাস। তো আমরা 4 নম্বর এই পর্বে আমরা দেখব যে ইনসার্ট মেনু আছে, এই ইনসার্ট মেনুর সম্পূর্ণ কাজ। তো আমরা এই ইনসার্ট মেনুটাকে মূলত 4টি ভাগে ভাগ করব। আমরা 4টি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এই ইনসার্ট মেনুটা দেখাবো, কারণ ইনসার্ট মেনুটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের যেগুলো মেনু আছে, যে হোম মেনু, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন, অ্যানিমেশন, আপনার যতগুলো মেনু আছে সব থেকে বড় এবং বেশি কাজ হচ্ছে আমাদের আপনার এই ইনসার্ট মেনুতে। এই কারণে আমরা এই ইনসার্ট মেনুটা 4টি অংশে ভাগ করব এবং এই 4টি অংশ আমরা 4টি পর্বের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। তো ইনসার্ট মেনুর আজকে আমাদের প্রথম পর্ব। তো ইনসার্ট মেনুতে আমরা প্রথম পর্বে দেখবো আমাদের টেবিল এবং ইমেজ, এই 2টা অংশ আজকে আমরা দেখব। টেবিলটা কিভাবে করতে হয় একটা পাওয়ার পয়েন্ট ফাইলের ভিতরে, এবং কিভাবে পিকচার ইনসার্ট করে সেটা মডিফাই করতে হয়, এই জিনিসটা মূলত আমরা আজকে দেখব। তো দেখেন যে আমার এখানে কিন্তু এখন মূলত মাত্র একটা পেজ রয়েছে। তো আমরা চাচ্ছি যে আমরা এই সম্পূর্ণ ডিজাইনটা আমরা অন্য একটা পেজে করব। তো আমরা যদি এই পেজ রাখি এবং যদি আরেকটা পেজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? দেখেন, আমি যদি এখানে মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন লেখা আছে যে নিউ স্লাইড। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার একটা স্লাইড তৈরি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে। তো যেহেতু আমি এখানে আমাদের একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, আমি যদি আমার হেডিং ঠিক রাখতে চাই, আমি প্রথম স্লাইড থেকে আমার এই অংশটা, আমার এই টেবিল বক্সটা আমি কপি করে নিতে পারি। নিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দিয়ে যদি আমি এখানে পেস্ট করি, আমি প্রথমে আমি এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখানে পেস্ট করলাম, দেখেন আমার কিন্তু যে আগে যে স্লাইড ছিল সেটার হেডিংটা আমি এখানে নিয়ে আসলাম। তো খুব সহজে এভাবে আপনারা চাইলে আপনাদের যে প্রয়োজনীয় হেডিং আছে ওই হেডিংটা আপনারা এখানে নিয়ে আসতে পারেন। তো এখন দেখেন যে আমার এটা হচ্ছে আমার প্রথম পেজ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পেজ। আমার পেজ নাম্বার দেখেন বাম সাইডে লেখা আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 2টা স্লাইড আছে এখানে। তো আমি যেহেতু আমাদের টেবিল অংশের কাজ দেখাবো, সেহেতু আমি এখানে আপনাদের টেবিল অংশটা কাজ করে দেখাবো। তো দেখেন এখানে যদি আমি টেবিল নিতে চাই, আমি প্রথমে আমার এই যে বক্স আছে, এই বক্সটা আমি আগে আমি কি করব, ডিলিট করে দিব। তো দেখেন এই বক্সটা আমি যদি আমি ডিলিট করতে চাই, আমাকে এখানে ক্লিক করে আমি এটা সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করলাম, এই 4 কোণায় এগুলা থাকা মানে এটা সিলেক্ট হওয়া। এখন যদি আমি এটা ডিলিট করে দিই, এখন আমি এখানে ইনসার্টের আপনার ইনসার্ট মেনুর টেবিলের কাজটা করে দেখাবো। তো দেখেন টেবিলের কাজ করতে গেলে কিন্তু আপনাকে যে কোনো একটা টেক্সট বক্স এখানে লাগবে, আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না। দেখেন আমি যদি এখানে করি, দেখেন এটা কিন্তু এভাবেও হবে, এটা কিন্তু দেখেন আমি যদি এটা সরাই নিয়ে আসি, এটা একটা টেবিল হয়েছে। তো আমি যদি এখানে আরও একটা বৃদ্ধি করতে চাই, দেখেন আমি যদি আপনার মনে করেন যে আমি এতগুলো একটা 4টা রোর একটা টেবিল করব, আমি এটা ডিলিট করে দিলাম, এটা প্রথমে সিলেক্ট করলাম, করে আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি এই টেবিলটা আমার আমি নিচে নিয়ে আসলাম। দেখেন এটা নিয়ে আসার নিয়ম হচ্ছে, আপনি যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন, যখন আপনার এমন 4টা অ্যারো কি হবে, তখন আপনি এটা ধরে যখন ড্র্যাগ করবেন অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো এটা হচ্ছে আপনার টেবিল। আপনি চাইলে দেখেন আপনি যদি ইনসার্টে যে টেবিলে যান, এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যতগুলো আপনার প্রয়োজন আপনি নিতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে ইনসার্ট, আবার এখান থেকে ড্রও করতে পারবেন। ড্র মানে আমি ড্রটা দেখাই, ড্রটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে আগে একটু লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি দিলাম একটা সিরিয়াল নাম্বার, এটা নেম, রোল, এটা হচ্ছে ক্লাস। আমি যদি এই অংশটা করি, এখন যদি আমি এই টোটালটাকে সিলেক্ট করে আমি যদি একটা হোম মেনুতে যে সেন্টার করি এবং ফন্টটা একটু বড় করে দেই, একটু ফন্টটা কালার করে দেই, যাতে আপনাদের সহজে বুঝতে সুবিধা হবে, কালো কালারটাই সিলেক্ট করি। দেখেন এখন দেখেন যে আমাদের একটা এখানে অটোমেটিক্যালি একটা টেবিল হয়ে গেছে। তো আমি সিরিয়াল নাম্বার 1 2 3 দিয়ে দিই, দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে খুব দ্রুত কাজটা করছি। রায়হান, মাহমুদ,
রাষ্ট্রহীন। আমি এখানে রোল নাম্বার দিয়ে দিলাম যে এনার রোল 12, এনার রোল 15, এনার রোল 16, এবং ক্লাস এখানে দিলাম যে সে ক্লাস 10-এ পড়ে, সে ক্লাস 9-এ পড়ে, সে ক্লাস 7-এ পড়ে। তো এটা হচ্ছে মূলত আমাদের, দেখেন এটা কিন্তু একটা টেবিল হয়ে গেছে। তো টেবিলে যেহেতু আমরা জানি যে এগুলো কিন্তু যদি আমরা সেন্টার না করি তাহলে আমাদের এটা ভালো দেখাবে না। আমরা যদি চাই, দেখেন আমার সিরিয়াল ঘরটা কিন্তু এত বড় প্রয়োজন নাই, তো আমি চাইলে সিরিয়াল ঘরটা এখান থেকে টেনে দেখেন ছোট করে নিতে পারি। আমি চাইলে আমার এই টেবিলের যে বক্স, এই বক্সটা আমি বড় করে নিতে পারি। আমার দেখা যাচ্ছে যে আমার স্লাইডের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এটা টেনে এরকম বড় করে নিতে পারি। দেখেন যে এখন মোটামুটি আমাদের এটা ঠিক আছে। আমি যা চাইলে এই নামটাও আমরা মাঝখানে সেন্টার করে নিতে পারি, কিন্তু নামটা আমরা জানি যে এটা বাম সাইডে থাকলেই ভালো। তো এইভাবে আপনি চাইলে মূলত একটা টেবিল করতে পারেন। এখন যদি আমি ইনসার্টে যে টেবিলে যাই এবং এখান থেকে ড্র টেবিল করি, দেখেন আমার মাউস পয়েন্টারটা কিন্তু দেখেন অটোমেটিক্যালি একটা কলমের মতো হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে দুইটা ঘর বানাতে চাই, দেখেন আমি যদি এটা মাউস ড্র্যাগ করি, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি কী হয়েছে, একটা টেবিল কিন্তু অটোমেটিক্যালি এর ভিতরে ড্র হয়ে গেছে। অর্থাৎ একটা টেবিলের ভিতরে আপনি যদি আরেকটা টেবিল নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ড্র টেবিলটা ব্যবহার করতে হবে। তো আমি এটা ডিলিট করে দিই। তো এটা হচ্ছে আমাদের যে টেবিল অংশ অপশনটা আছে, এই টেবিল অপশনের কাজ। তো আপনারা চাইলে এভাবে একটা এক্সেল শিটে টেবিল করতে পারেন। দেখেন আমি যদি এখন এটা প্রিভিউতে যাই, আমার শিটটা কেমন হবে, দেখেন আমার শিটটা এমন হবে, অর্থাৎ আমার যে স্লাইডটা আমরা তৈরি করলাম সেটা আমাদের এমন দেখাবে। তো মূলত এটা দেখার, এটা করার জন্য আপনাদেরকে এই টেবিল অপশনটা ব্যবহার করতে হবে। এখন দেখেন আমাদের বাকি একটা পরের অংশে আমরা চলে যাই, ইমেজে পিকচার নামে একটা অপশন আছে। তো সেমভাবে আমরা পিকচার অংশটা এখানে নিতে গেলে আমরা কি করব, এখানে নতুন একটা স্লাইড নেব, তার জন্য নিউ স্লাইড। দেখেন এখানে নিউ স্লাইড দিলে আপনার কি করা লাগতেছে, একটা জিনিস দেখেন যে আপনার প্রতিটায় আপনার হেডিং সেট করা লাগছে। তো আপনি যদি এই দ্বিতীয় স্লাইডের উপরে রাইট বাটন ক্লিক করেন এবং যদি এটা দেন যে ডুপ্লিকেট স্লাইড, দেখেন আপনার একই স্লাইড দুইটা কিন্তু হয়ে গেছে, মানে ডুপ্লিকেট আরেকটা তৈরি হয়েছে। এখন যদি আপনি 3 নম্বর স্লাইডে যে শুধু এই বক্সটা ডিলিট করে দেন, তাহলে দেখেন আপনার কিন্তু এখন আর হেডিংটা তৈরি করা লাগলো না, আপনার এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো এভাবে খুব সহজে আপনারা চাইলে আপনাদের এই স্লাইডটা এভাবে ডুপ্লিকেট করে নিতে পারেন। এখন দেখেন যে আমরা যদি পিকচার অংশে যাই, আমরা যদি ক্লিক করি, এখানে দেখেন আমরা পিকচারে ক্লিক করলাম, এখন মনে করেন আমি এখানে একটা পিকচার ইনসার্ট করব। তো আমরা ধরি যে আমরা এখান থেকে আমাদের এই পিকচারটা আমরা ইনসার্ট করব। তো দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে গেছে। এখন দেখেন আপনি চাইলে এই পিকচারটা বড় করতে পারবেন, চাইলে ছোট করতে পারবেন, আবার চাইলে বড় করতে পারবেন। তো এইভাবে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। দেখেন আমি যখন পিকচার নিয়েছি, অটোমেটিক্যালি আমার একটা পিকচার টুল নামে এখানে একটা অপশান চালু হয়েছে। এখন দেখেন এখানে কতগুলো অপশান আছে, পিকচার স্টাইল, আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন আপনার পিকচারের ধরন দেখেন ঠিক তেমন হবে, আপনি যেটা সিলেক্ট করবেন আপনার পিকচারটা অটোমেটিক্যালি তেমন হবে। তো এইভাবে আপনি চাইলে বিভিন্নভাবে এই পিকচারটা মডিফাই করতে পারেন। আপনি চাইলে পিকচার চেঞ্জ করতে পারেন, দেখেন যে এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। এখানে আছে কালার, আপনি চাইলে আপনার এই লোগোটার বিভিন্ন কালার আপনি দিতে পারেন। দেখেন আমি যেটা নিব আমার অটোমেটিক্যালি কিন্তু, দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন আমার এটা, আমার এটা আমার লোগোর কালারটা এমন হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার চেষ্টা করি যে আমি আমার পূর্বের অবস্থায় ফিরে যাব, দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালার। আপনি যদি চান এখান থেকে বিভিন্ন কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এভাবে আপনি বিভিন্নভাবে নিতে পারেন। দেখেন এখানে কিছু আপনার ইফেক্টস আছে, আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। দেখেন আমি যদি এটা নিই, দেখেন আপনার লোগোটা এমন দেখাবে, আপনি যদি এটা সিলেক্ট করেন এমন দেখাবে। অর্থাৎ বিভিন্নভাবে আপনি একটা পিকচার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইনসার্ট করার পরে বিভিন্নভাবে মডিফিকেশান আপনি করতে পারেন। আপনি চাইলে এটা কম্প্রেস করতে পারেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে দেখেন আমাদের এখানে আছে কি পিকচার বর্ডার, এই পিকচারের যে যে বর্ডারটা আছে, বর্ডারটার আপনি কি কালার নেবেন, দেখেন আমি যে কালার সিলেক্ট করবো আমার কিন্তু অটোমেটিক্যালি দেখেন সেই কালার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি আবার ক্লিক করি, দেখেন পিকচার ইফেক্ট, এখান থেকে আপনার বিভিন্ন ধরনের শেপ আছে, ইফেক্ট আছে। আপনি চাইলে দেখেন আমি যেটা সিলেক্ট করবো অটোমেটিক্যালি কিন্তু আমার পিকচারটা তেমন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি বিভিন্ন করতে পারেন। এখানে দেখেন আরেকটা অপশন আছে পিকচার লেআউট,
এখানে দেখেন আপনি যদি এটা প্রসেস আকারে দেখাইতেছেন এমন হবে, মানে অটোমেটিক্যালি দেখেন একটা টেক্সট কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আমি এটা আমি পিকচারটা একটু সরাই দেখাই। এখন দেখেন আমি যদি এটা সিলেক্ট করে দেখেন আমার কিন্তু এখানে একটা টেক্সট বক্স তৈরি হচ্ছে। আমি যদি এটা দিয়ে দেখেন একটা টেক্সট বক্স তৈরি হচ্ছে। তো এইভাবে আপনি চাইলে পিকচারের লেআউটও পরিবর্তন করতে পারেন। এখন দেখেন আমি যদি এখানে একটা টেক্সট বক্স নিই, সরি টেক্সট বক্স না, আমরা ইনসার্টে গেলাম, যেহেতু আমরা ইমেজ দেখছি আমি ইমেজে ডাবল ক্লিক করলাম। এখানে যে অপশনগুলো আছে ব্রিং টু ফন্ট, অর্থাৎ আপনি যদি এখানে কোনো লেখা লেখেন, কোনো একটা টেক্সট অ্যাড করেন, সেটা যদি আপনার লোগোর নিচে চলে যায় সেক্ষেত্রে আপনি চাইলে এটা উপরে নিয়ে আসতে পারেন। তো এটা আমরা পরে একটা ভিডিওতে দেখাবো, কারণ আমরা তখন যখন আমরা আপনার টেক্সট অপশনের কাজ করব, অর্থাৎ আমরা এই অপশনটার কাজ করব টেক্সট বক্স, তখন আমরা এই জিনিসটা দেখাবো। তো যেহেতু আমরা এখন পিক্সারের ভিতরে আছি এই কারণে আমরা ওই অপশনটা এখন দেখাচ্ছি না। এখন দেখেন আমি ইমেজটার উপরে ডাবল ক্লিক করলে আমার পিকচার টুলটা ওপেন হচ্ছে। আপনি চাইলে আপনার এই ইমেজটা ঘুরাই নিতে পারেন, এটা হচ্ছে রোটেশন করে নিতে পারেন। দেখেন এটা কিন্তু রোটেশন, দেখেন অটোমেটিক্যালি রোটেশন হচ্ছে। তো এটা বিভিন্নভাবে আপনি এটা মডিফাই করতে পারেন। আপনি চাইলে এটার হাইড ওয়েট বাড়াইতে পারেন, এটা হচ্ছে হাইড, এটা হচ্ছে ওয়েট। আপনি চাইলে এটা হাইড ওয়েট বাড়াইতে পারেন, আপনি চাইলে এটা ক্রপ করে নিতে পারেন, অর্থাৎ কেটে ছোট করে নিতে পারেন। তো এটা মূলত আপনার পিকচার অপশনের কাজ। তো দেখেন এখানে আরেকটা অপশন আছে যে কি আর্ট ক্লিপ আর্ট। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিপ আর্ট মানে আপনার কম্পিউটারে যদি কোনো ইমেজ না থাকে, অর্থাৎ যদি কোনো ফটো বা কোনো ছবি না থাকে, সেক্ষেত্রে আপনি ক্লিপ আর্ট ব্যবহার করে এখানে কিছু কম্পিউটারে ডিফল্ট কিছু ছবি থাকে যেগুলো আপনি এডিট করতে পারেন। দেখেন এখানে আমি যখন ক্লিক করছি ক্লিপ আর্টে, এখানে কিন্তু কিছু নাই। আপনি যখন গোতে ক্লিক করবেন এখানে কিছু অটোমেটিক্যালি কিছু দেখেন পিকচার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এটা ডাবল ক্লিক করি দেখেন এটা কিন্তু একটা ছবি আমার অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো আপনি চাইলে আপনার কম্পিউটারে যদি ছবি না থাকে সেক্ষেত্রে আপনি এই ক্লিপ আর্টটা ব্যবহার করতে পারেন। তো দেখেন আমাদের এর পরের কী অপশন আছে স্ক্রিনশট। আপনি এখানে চাইলে আপনি স্ক্রিনশট অ্যাড করতে পারেন, এখানে স্ক্রিন ক্লিপিং করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন। আপনি বাইরের কোনো একটা ছবি থাকলে সেটার স্ক্রিনশট নিতে পারেন, এইভাবে আর কি। এখানে দেখেন কি আছে যে ফটো অ্যালবাম, আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো একটা অ্যালবাম সিলেক্ট করে আপনি এটা মাইক্রোসফট এক্সেলে অ্যাড করে রাখতে পারেন, অর্থাৎ অ্যালবাম আকারে কিছু ফটো আপনি স্লাইডের মধ্যেও দেখাতে পারেন। তো এভাবে মূলত আমাদের এই টেবিল এবং ইমেজের অংশের কাজ করা হয়। তো আমরা আজকে এ পর্যন্তই দেখাবো আমাদের টেবিল এবং ইমেজের যে কাজটা ছিল, এই দুইটা জিনিস আমরা আজকে দেখাবো। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন, আর যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।